নমস্কার, বেঙ্গলি জাংশন একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি দেখাচ্ছি আমার নতুন নাম্বারিং মেশিন, যেটা আমি আজকে মার্কেট থেকে কিনে আনলাম, সেটার আনবক্সিং। আমার এর আগে আমার কাছে নাম্বার মেশিন ছিল, ওই নাম্বার মেশিন কিছু প্রবলেম হচ্ছিল আর নতুন একটা নাম্বার মেশিন আমার দরকার ছিল, তাই আজকে আমি মার্কেটে গিয়ে নতুন নাম্বার মেশিনটা কিনলাম। চলুন দেখি এই মেশিনটা কীরকম দেখতে, নাম্বার করে আমি পরে দেখাবো এখন, কারণ কালি দিয়ে যেখানে জমাতে হবে। এই যে নাম্বার মেশিনটা বার করলাম, এর সব টাইপের এই যে কীভাবে নাম্বারটা চেঞ্জ করতে হবে, কীভাবে কালিটা সেট করতে হবে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। এটা এটা সোলার বক্সের মধ্যে করা। এই যে খুললাম ইউনিটে দেখতে পাচ্ছেন একটা নাম্বারিং মেশিন দেওয়া আছে, প্লাস্টিকে আছে। এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক, তাছাড়া রয়েছে একটা কালির সিসি, এর মধ্যে কালি থাকে নাম্বারিং করার জন্য। আমাদের কাছে অবশ্য কালি আছে, আর একটা নাম্বার চেঞ্জ করার জন্য কাঠি, আর দুটো এই স্পঞ্জ টাইপের দেয় যার মধ্যে কালিটা অ্যাবজর্ব হয়, যার যেটা থেকে কালিটা নিয়ে নাম্বার মেশিনে মারে, দুটো দেওয়া থাকে। তো চলুন প্লাস্টিকটা খুলি। চাপা দিই, এই হচ্ছে নাম্বার মেশিন, ঠিক আছে। প্লাস্টিক বোর্ড পরে তুলে নেবো। এই হচ্ছে ছোট নাম মেশিনের সাইজটা, ছোট আমার কাছে আছে নাম মেশিনটা বড়। এটা হচ্ছে কম জায়গা, যেখানে ধরো কম জায়গা সেখানে নাম্বারিং করার জন্য এটা কাজে দেয়। এই দেখুন এখানে এই যে ক্লিপটা দেখছেন, এটার মাধ্যমে এখানে জুম হবে কি হবে না, এখানে খোদাই করা আছে কত নাম্বার, মানে এক সিরিয়ালের এখানে 1 2 3 দাঁড়ান, জুমটা আসছে কালো বলে দেখেন, এখানে নাম্বার আছে, এখান থেকে সেট করা যাবে। এই দেখুন কত ফিগারের, মানে একবার সিরিয়াল পড়বে, দুবার পড়বে, তিনবার পড়বে, চারবার পড়বে, এরকম আছে। এই যে এই হচ্ছে নাম্বারিংয়ের জায়গা, এখানে এটা থাকে, সরি এখানে স্পঞ্জ দেওয়া থাকে, স্পঞ্জটা দিয়ে দিলে তখন নাম্বারিংটা হবে। দেখতে পাচ্ছেন নাম্বার, ছোটো ছোটো নাম্বার, এগুলো হচ্ছে কম জায়গা যেগুলো অনেক বিল ফিল হয়। এখন বিল ফিলেতে যখন ছোটো ছোটো নাম্বার থাকে সেক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে, মানে কম স্পেসিংয়ে যদি নাম্বারটা হয় তাহলে জায়গাটা ছোটো জায়গার মধ্যে পড়ে আর জায়গাটা বেশি ঘেটে যায় না। আমার কাছে বড় নাম্বারিং মেশিন আছে, আমি সেটাও দেখাচ্ছি। এই যে আমার কাছে এই যে নিউম্যাক্সের একটা নাম্বারিং মেশিন রয়েছে, দেখতে পাচ্ছেন কম্পারিজন করলে বোঝা যাচ্ছে যে কোনটা অনেক বড়, আর এই নাম্বারের ফিগারগুলো অনেক বড় আছে। দুটোই আমার কাছে থাকলো, অনেক সময় ছোটো ছোটো বিল করার জন্য এই নাম্বার মেশিনটা কাজে লাগবে। আর কখনো যদি এটা কোনো কারণে ডিস্টার্ব হয় তাহলে এটাকে আমি স্পেয়ার হিসেবে চালাতে পারবো। দুটো কোম্পানির আগে ছিল, তখন আমি একটা আরেকটা অল্টারনেটিভ কোম্পানি নিয়ে নিলাম যাতে জিনিসটা ভালো করে হয়। এই হচ্ছে এটার জিনিস। ভিডিওটা একটু পোর্ট্রেট আর রোটেট হয়ে গেছে, তো এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে নিজের মতামত জানান, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।